আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট, সৌদিতে নতুন করে আরও 603 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে আবারও উন্নতি হয়েছে। সৌদিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 603 জন, আর এই নিয়ে সৌদিতে করোনাক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,97,374 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 946 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,80,532 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সৌদিতে গত 24 ঘন্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি, আর এখন পর্যন্ত সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 9,211 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক, সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 2,07,773 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 2,02,553 জন এবং মৃত্যুবরণ করেছে 1,592 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,92,062 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 1,86,670 জন এবং মৃত্যুবরণ করেছে 3,268 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 53,761 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 52,732 জন এবং মৃত্যুবরণ করেছে 325 জন। আসিরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 52,261 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 51,121 জন এবং মৃত্যুবরণ করেছে 753 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 36,525 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 35,337 জন এবং মৃত্যুবরণ করেছে 477 জন। আলখবারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 12,943 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 12,820 জন এবং মৃত্যুবরণ করেছে 54 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 12,155 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 12,077 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। আলহুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 31,944 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 31,251 জন এবং মৃত্যুবরণ করেছে 460 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,737 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 9,641 জন এবং মৃত্যুবরণ করেছে 46 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।